হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার আমি সুস্মিতা আর আমি আজকে তোমাদের জন্য ত্রিপুরার জিকে থেকে ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে এসেছি আর আজকে হলো ক্লাস নাম্বার নাইনটিন তার আগে আরও আঠারোটা ক্লাস করিয়েছি ত্রিপুরার জিকে থেকে যেগুলি তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আর আজকে পড়ব ত্রিপুরা জি কে থেকে আর্ট আর্কিটেকচার অ্যান্ড কালচার অফ ত্রিপুরা এটা নিয়ে আজকে আমরা পড়ব এটা দেখে কিছু ইম্পর্টেন্ট এমসি আমরা দেখে নেব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে আশা করি তোমাদের কাজে আসবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যেরকম টিপিএসসি টি 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 আরও এরকম কিছু এক্সাম রয়েছে যেগুলির মধ্যে জিকে ত্রিপুরা জিকেটা কমন টপিক তো ওইগুলির জন্য তোমাদের এটা কাজে আসবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যদি নোটস নিতে চাও নোটসও নিতে পারো আমাদের কোচিং সেন্টারে নোটসও অ্যাভেলেবেল রয়েছে এখন নোটের প্রাইসটা কত সেটা আমি বলে দেবো আগে তোমরা ক্লাসটা দেখে নাও তারপর বাকি ডিটেলসগুলি বলে দিচ্ছি তাছাড়া কোনো কনফিউশন থাকলে নোটস নেওয়ার হলে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো ওকে তো এখন দেরি না করে আজকের ক্লাসটা শুরু করছি তো প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হলো দ্য নটরাজা ইমেজ বিলঙ্গিং টু ফ্রিজ পিস টু অফ দ্য আর্লি মেরিয়েবল ফিজ হ্যাভ বিন ডিসকভার ফ্রম হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস যে নিচেই কিছু জায়গার নাম দেওয়া রয়েছে সেগুলি থেকে যে নটরাজার যে ইমেজটা রয়েছে যেটা ফেস টু যেটা আর্লি মেডিয়েবেল মেডিয়েবেলের মধ্যে এটা কি যে আর্লি মিডিয়াবেলের মানে মিডিয়াভেল যে স্টেজটা রয়েছে যেরকম এনশিয়ান মিডিয়াভেল ওই যে মধ্যযুগের যে প্রথম দিকে প্রথম দিকে যেটা নটরাজা ইমেজটা বিলং করে যেটা পেয়েছিলো সেটা কোন জায়গা থেকে ডিসকভার করা হয়েছিল কোন জায়গা থেকে সেটা পেয়েছিল। যে ত্রিপুরার মধ্যে নটরাজা ইমেজটা যে নটরাজা যে যেটা বিলং করে ফিস টু যেটা মিডিয়াবল এজের প্রথম দিকে আর্লি যে স্টেজে রয়েছে ওই সময় ডিসকভার করেছিল কোন জায়গা থেকে এটা ডিসকভার করেছিল তো এটা কারেক্ট আনসার হলো খোয়াই অপশান নাম্বার সি খোয়াই অপশান নাম্বার সি খোয়াই খোয়াই থেকে ডিসকভার করেছিল নটরাজা এমেজটা তো অপশান নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার টু ইজ রক কাট জেনেটিক ইমেজ অফ ফাউন্ড ইন ত্রিপুরা ওকে তো এই যে রক কাট জেনেটিক ইমেজটা যে রয়েছে গণেশার যে গণেশের যে রক কাট জেনেটিক ইমেজটা রয়েছে সেটা ত্রিপুরা কোন জায়গাতে এটা পাওয়া গেছে কোন জায়গাতে পাওয়া গেছে তো এটা কারেক্ট আনসার হবে উনকোটি অপশন নাম্বার সি উনকোটি অপশান নাম্বার সি উনকোটি উনকোটিতে যে গণেশের যে ইমেজটা পাওয়া গেছে কি রক কাট মানে যে পাথরের মধ্যে যে পাথর কেটে যে বানানো হয়েছিলো তো এটা পাওয়া গেছে কোথায় উনোকোটিতে অপশান নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার আর এই যে কোয়েশানটা এটা টিসিএস অ্যান্ড টিপিএস গ্রেড টু টু থাউজেন্ড নাইনটিন টু টোয়েন্টিতে এই কোয়েশানটা এসেছে ওকে নেক্সট থ্রি নাম্বার তো থ্রি নাম্বার এখানে কী দেওয়া রয়েছে চতুর্মুখ লিঙ্গা স্কাল্পচার হ্যাভ ফলোইং প্লেসেস যে লিঙ্গা যে স্কাল্পচারটা রয়েছে সেই স্কাল্পচারটা কোন জায়গাতে ডিসকভার করা হয়েছে কোন জায়গা থেকে ডিসকভার করা হয়েছে তো এটা কারেক্ট আনসার হলো অপশান নাম্বার বি উনকোটি উনকোটি থেকে ডিসকভার করা হয়েছে যে চতুর্মুখ লিঙ্গা স্কাল্পচারটা কোথায় ডিসকভার করা হয়েছে কোন জায়গা থেকে এটা হলো উনকোটিতে অপশান নাম্বার বি ফোর নাম্বার At which of the following places the only Buddhist sculpture of চুনড্ডা বিলঙ্গিং টু ইলেভেন টু থার্টিন সেঞ্চুরি এডি হ্যাভ বিন ডিসকভার্ড যে নিচের জায়গাগুলির মধ্যে কোন জায়গাতে যে অনলি যে শুধুমাত্র ওই বুদ্ধিস্ট কাল্পচার অফ চুনডা বিলঙ্গিং টু ইলেভেন টু থার্টিন সেঞ্চুরি এডিতে যে ডিসকভার করা হয়েছে যে বুদ্ধিস্টের যে যেটা কোন সময় থেকে বিলং করে যে ইলেভেন টু থার্টিন সেঞ্চুরির যে সময়টা ওই সময়ের মধ্যে থেকে ওইটা বিলং করে ওই বুদ্ধিস্ট কালচারটা ডিসকভার করা হয়েছে কোন জায়গা থেকে তো এইটা কারেক্ট আনসার হবে পিলাক থেকে ডিসকভার করা হয়েছে অপশান নাম্বার ডি প্ল্যাক ফাইভ নাম্বার উইচ অফ দ্য ফলোয়িং আর্টস বিলংস টু ফরটিন সেঞ্চুরি ঊনোকোটি রক ক্রেভিংস যে নিচের অপশানগুলির মধ্যে থেকে কী বলো নিচের যে এগুলি কি আর্টসগুলি এগুলি বিলং করে কি ফরটিন সেঞ্চুরিতে ফোরটিন সেঞ্চুরি থেকে এগুলি বিলং করে যেগুলি উনকোটি ওই যে উনকোটি রক ক্রেভিংয়ের তো এটা নিচের যে আর্টসগুলি রয়েছে কোনটা উনকোটি রক ক্রেভিংসের যে পার্ট যেটা বিলং করে ফরটিন সেঞ্চুরি থেকে তো এটা কারেক্ট আনসার হলো অপশান নাম্বার এ যে বিয়ারডেড মেল বিজি উইথ ম্যাটার লক্স ওকে অপশান নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার সিক্স নাম্বার হাউ মেনি ডিভাইনিটিস আর ডিপিটেড অন দ্য ট্রায়ার প্ল্যানেল ফাউন্ড অ্যাড দেবতামা ওকে সো দেবতামড়াতে দেবতামূড়া থেকে কী বলা হয়েছে যে কয়টা কয়টা ডিভিনস পাওয়া গেছে দেবতামোড়াতে যে ডিপিটেড অন ট্রায়ার প্যানেল ফাউন্ড এট দেবতামা দেবতামোড়াতে পাওয়া গেছে তো এটা কারেক্ট আনসার হবে ফাইভ অপশন নাম্বার বি ফাইভ নেক্সট সেভেন নম্বর দ্য রক কারস অ্যাট দেবতামা বিলংস টু উইচ অফ দ্য ফলোয়িং পিরিয়ডস যে রক কার্ট দেবতামূড়াতে যে রক যে পাথর যে কাটা যেগুলি পাওয়া গিয়েছিল এগুলি বিলংস করে কোন পিরিয়ডে এগুলি কোন পিরিয়ডে এগুলি পাওয়া গেছে তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার বি মানিক্য পিরিয়ড কে ত্রিপুরা যে রাজা ছিল মানিক্য ওই যে মানিক্য পিরিয়ড ওই সময়টার মধ্যে কি দেবতা মোড়াতে যে রক কার্ডস গুলি এগুলি মানে বিলং করে ওই সময় থেকে এগুলি বিলং করে ওকে সপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার এইট নাম্বার তো এইট নাম্বার এখানে কি বললো উইচ অফ দ্য ফলোয়িং মেটেলস ওয়াজ ইউজ চিফলি ফর মেকিং কয়েন্স ইন ত্রিপুরা ডিউরিং মানিক্য রুল যে নিচের অপশনগুলি থেকে কোন মেটেলটা ইউজ করা হতো যখন মানিক্য রুল করতো মানিক্য যে রাজা রুল করতো তখন কি তখন মানে কোন কয়েন কয়েন বানানোর জন্য কোন মেটেলটা ইউজ করা হতো গোল্ড নাকি ব্রঞ্জ না সিলভার নাকি কপার কোন মেটেলটা ইউজ করা হতো এটা হলো সিলভার অপশান নাম্বার সি সিলভার মানে মানিক্য যখন রুল করতো ত্রিপুরাতে যখন মানিক্য রুলের সময় ত্রিপুরাতে যে মেটালটা ইউজ করা হতো কয়েন বানানোর জন্য পয়সা বানানোর জন্য ওইটা হলো সিলভার সিলভার দিয়ে তারা কয়েন বানাতো পয়সা বানানো হতো ওই সময় নাইন নাম্বার ইমেজ অফ ত্রিপুরের সুন্দরী ডিসকভার ডিউরিং মানিক্য পিরিয়ড ইজ অ্যাট্রিবিউটেড টু উইচ অফ দ্য ফলোইং ইয়ার্স যে নিচের অপশনগুলির মধ্যে কিছু ইয়ার দেওয়া রয়েছে যে ত্রিপুরা সুন্দরী যে ইমেজটা ত্রিপুরা সুন্দরী যে ফটোটা ইমেজটা সেটা ডিসকভার করা হয়েছে মানিক্য পিরিয়ডের সময় সেটা কোন ইয়ারে কোন বছরে তো এটা কারেক্ট আনসার হল অপশান নাম্বার ডি ফিফটি ফিফটিন হান্ড্রেড অ্যান্ড ওয়ান এডি অপশান নাম্বার ডি ফিফটিন হান্ড্রেড অ্যান্ড ওয়ান এডি পনেরোশো এক খ্রিস্টাব্দে তেন নম্বর উইচ অফ দ্য ফলোইং মেটেরিয়ালস ওয়াজ ইউজড মোস্টফেন ফর আর্ট অ্যান্ড আর্কিটেকচার ইন ত্রিপুরা নিচের অপশনগুলির মধ্যে থেকে কোন মেটেরিয়ালসটা বেশিরভাগ ইউজ হয় ত্রিপুরাতে আর্টের জন্য আর আর্কিটেকচারের জন্য বেশিরভাগ এটা ইউজ হয় তো এটা কারেক্ট আনসার হলো অপশান নাম্বার সি স্টোন স্টোনটা বেশি ইউজ হয় আর্টের জন্য এবং আর্কিটেকচারের জন্য ইলেভেন অ্যান্ড ইট আউট মণি সুন্দরিনী ইমেজ হ্যাভ ফাউন্ড এট উইচ অফ দ্য ফলোয়িং প্লেস ওকে সো এইট আম যার আটটা হাত আছে যেটা কি বলেছে মহিষ মহিষাসুর মন্দিনী মহিষাসুর মর্দিনী ওকে যে মানে আটটা হাত আছে মহিষাসুর মর্দিনী যে ইমেজটা ইমেজটা পাওয়া গেছে কোন জায়গাতে মহিষাসুর মর্দিনী যে ইমেজটা পাওয়া গেছে কোন জায়গাতে যার আটটা যে আম রয়েছে হাত রয়েছে অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ পিলাক অপশান নাম্বার এ পিলাক টুয়েলভ ওকে সো লার্জ সাইজ স্টোনার অচ অফ দ্য ফলোয়িং ব্রমানিক্যাল ডেটিস ইজ ফাউন্ড পিলাকলাইবাড়ি রিজন ওকে সো এখানে কারেক্ট আনসার কি হবে অপশন নাম্বার ডি অল অফ দিস তিনটে পাওয়া গেছে কি কি নরসিমাহা সূর্যা বিষ্ণু নরসিমাহা বিষ্ণু পাওয়া গেছে তো কারেক্ট হবে অল অফ দিস ওকে অল অফ দিস থার্টিন অ্যাট উইচ অফ দ্য ফলোইং প্লেসেজ দ্য বিগেস্ট সুরিয়া ইমেজ হ্যাজ বিন ডিসকোভার্ড সো ফার ইন ত্রিপুরা ওকে সো কোথায় পাওয়া গেছে যেখানে কী বলা হয়েছে যে কোন জায়গাতে নিচের অপশানগুলি থেকে কোন জায়গাতে যে সুরিয়ার যে বিগেস্ট ইমেজটা এখানে সবচেয়ে বড় ইমেজটা ডিসকভার করা হয়েছে ত্রিপুরাতে এটা কোনটা ওকে তো এখানে কারেক্ট আনসার কী হবে এখানে কারেক্ট হবে এ যে তিল্লা মাউন্ট অ্যাট পিলাক ঠাকুরানি তিল্লাউ মাউন্ট অ্যাট পিলাক অপশান নাম্বার এ হল এটার কারেক্ট আনসার ফরটিন

বুদ্ধিস্ট কাল্পচার বিলংগিং টু আর্লি মিডিয়েবল ফিজ হ্যাভ বিন মিড আউড অবচ অফ দ্য ফলোইং রকস ওকে সো বুদ্ধিস্ট যে স্কালচারটা রয়েছে যেটা বিলং করে আর্লি মেডিয়েবল ফিজ আর্লি মিডিয়েল সময়টা থেকে যে বিলং করে বুদ্ধিস্ট কাল্পচারটা সেটা কোন রক্স কোন পাথর দিয়ে বানানো হয়েছে তো কোন পাথর দিয়ে বানানো হয়েছে এই যে অপশান নাম্বার বি ইউলিশ কোর্স গ্রেন স্ট্য স্যান্ডস্টোন রক্স এই পাথরটা দিয়ে বানানো হয়েছে অপশান নাম্বার বি সিক্সটিন

ওকে সো উইচ অফ দ্য ফলোইং টাইপস কোন টাইপের রুফ যে পাওয়া গেছে কি যে চার চালা সুপা শীর্ষার টেম্পল স্টাইলের মধ্যে পাওয়া গেছে কোন টাইপের রুফ ছাদ তো এটা কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি শাইনিং রুফ শাইনিং রুফ অপশান নাম্বার সি শাইনিং রুফ তো শাইনিং রুফ পাওয়া গেছে কোথায় এই যে চার চালা সোপা শীর্ষার টেম্পল স্টাইল ওকে অপশান নাম্বার সি হলো এটা কারেক্ট নেক্সট এইটিন ওয়াট ইজ দা ট্রেডিশনাল ড্রেস ফর ওমেন অফ ত্রিপুরা কল যে ত্রিপুরার মধ্যে যে ওমেনরা মহিলাদের ট্রেডিশনাল ড্রেস ট্রেডিশনাল ড্রেসটা কী এই অপশানগুলির মধ্যে থেকে তো এখানে কারেক্ট আনসার হল অপশান নাম্বার সি রিগনাই অপশান নাম্বার সি রিগনাই অপশান নাম্বার সি হল এটা কারেক্ট অ্যান্সার ওকে তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তো আজকে আমরা আঠারোটা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি কি থেকে এই যে ত্রিপুরা আর্ট আর্কিটেকচার অ্যান্ড কালচার থেকে এটা থেকে আমরা আঠারোটা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা সবগুলি বুঝতে পেরেছো কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে সেখানে কমেন্ট করতে পারো নেক্সট ক্লাসে তোমাদের সেই কমেন্টগুলি তোমাদের কমেন্টের অনুসারে কোনো কনফিউশন থাকলে সেগুলি ডাউটগুলি ক্লিয়ার করে দেবো ওকে আর তাছাড়া তোমরা যদি নোটস নিতে চাও তাহলে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে যেটা অবস্থিত আগরতলা মৎস্য নিতে অথবা তোমরা এই যে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর যে নোটের প্রাইসটা টিটিএ ডিসি যে নোটের প্রাইসটা তোমরা টিটিএডিসির ফুল নোটসটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই নোটের প্রাইসটা হলো পনেরোশো টাকা তো পনেরোশো টাকার মধ্যে ডিসি একদম ফুল নোটসটা তোমরা নিতে পারো একদম সম্পূর্ণ নোটসটা তোমরা পেয়ে যাবে ডিসি ফুল নোটস পনেরোশো টাকা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের কোচিং সেন্টারে আসতে পারো নোটসটা দেখতে পারো দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো ওকে আর তাছাড়া আমাদের কাছে টেটেরও নোটস রয়েছে তোমরা যদি টেটের নোটস নিতে চাও সেটাও নিতে পারো টেটে রয়েছে টেট ওয়ান টেট টু এবং তোমরা যদি টেটের জন্য কোচিং নিতে চাও অফলাইন কোচিং সেটাও নিতে পারো সেটাও অ্যাভেলেবেল রয়েছে তো সেটা নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো প্রয়োজনে তোমরা এসে ক্লাস করতে পারো নোটসটা দেখতে পারো যাচাই করতে পারো দেখে যদি ভালো লাগে তবেই তোমরা এডমিশনটা নিতে পারো আর এডিসের নোটস নেওয়ার হলেও তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো ওকে আর ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভালো লাগছে কি না কোনো সাজেশান থাকলে সেটাও দিতে পারো আর চ্যানেলটা হেল্পফুল মনে হলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং